আসসালামু আলাইকুম সকলকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে শুনছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড 2023 সালে যে FDR আপডেট করেছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই প্রথমত আমরা চলে যাচ্ছি যে তারা আমাদেরকে যে পার্সেন্টেজটা দিয়েছে সেই পার্সেন্টেজটা আমরা যদি একটু ধরি, তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে তারা যে পার্সেন্টেজটা প্রকাশ করেছে, 3 মাসের জন্য তারা 5.81%, 6 মাসের জন্য 5.85%, এবং 12 থেকে 34 মাস, মানে 1 বছর থেকে 34 মাসের মাঝখানে যে অ্যামাউন্টটি সেটা হচ্ছে 5.90%। তারা আমাদেরকে পার্সেন্টেজটা দিচ্ছে এখানে, কিন্তু 1 মাসের তারা কোনো কিছু উল্লেখ করে নাই। যাই হোক, এখন আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে এই পার্সেন্টেজ থেকে আপনারা কত টাকা লাখে মুনাফা পাচ্ছেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড FDR রেট 2022 আপডেট। এখানে দেখতে পাচ্ছেন 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আমি হিসাবটি আপনাদের জন্য বের করে রেখেছি। এর থেকে যদি কারো বেশি হিসাবের প্রয়োজন হয়, মানে বেশি অ্যামাউন্টের হিসাব প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে 3 মাসের জন্য যে পার্সেন্টেজটা দেওয়া আছে, আমি কিন্তু পূর্বে স্ক্রিনে কিন্তু দেখিয়েছিলাম যে এখানে কত টাকা এবং কত পার্সেন্ট দেওয়া আছে, ঠিক আছে? সেই পার্সেন্টগুলো আমি এখানে বসিয়েছি এবং সেই পার্সেন্ট দিয়েই কিন্তু 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 3 মাসের পর্যন্ত আমি এখানে প্রফিট রেটটি দেখিয়েছি, 6 মাসের জন্য দেখিয়েছি এবং 12 মাসের জন্য দেখিয়েছি। এখন প্রশ্ন হলো, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এখানে যে টাকাগুলো দেওয়া আছে এখানে, এই টাকাগুলোই কি আমি যদি ডাচ বাংলা ব্যাংকে টাকাগুলো রাখি এই টাকার টাকাই পাবো কি না? তো এর বিষয়ে, এর পরিপ্রেক্ষিতে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এখানে যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে এটা কিন্তু বিফোর ট্যাক্স, মানে হচ্ছে এটা হচ্ছে কর দেওয়ার পূর্বের যে অর্থটা সেই অর্থটা কিন্তু এখানে দেওয়া আছে। এখন কর পরবর্তী যেটা, কর বলতে আপনাকে ট্যাক্স যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে আপনারা জানেন যে ব্যাঙ্কগুলোতে 15% ট্যাক্স নির্ধারণ করা হয়েছে প্রফিটের, মানে আপনি যে টাকাটা জমা রাখবেন সেই টাকার উপরে যে মুনাফা পাবেন সেই মুনাফার 15% আপনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে এখানে যে হিসাবটি হচ্ছে যে 1452.50 পয়সার উপরে আপনার যে 15% ট্যাক্স আছে সেই ট্যাক্সের উপরে কিন্তু আপনাকে সরকারকে দিতে হবে ট্যাক্স। এরপরে ওই ট্যাক্সটা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকে সেই টাকাটা আপনি পাবেন এবং সেই টাকাটা আপনার 1 লক্ষ টাকার মুনাফা হবে। এই রকম করে সবগুলোর প্রফিটের উপর কিন্তু আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইভেন আমাদের যে টিমগুলো কাজ করে, প্রত্যেকটি টিম নিয়ে যারা কাজ করে তারা কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টগুলোর অ্যান্সার করছে। আর দয়া করে কেউ অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট করবেন না, আমরা চেষ্টা করব যে ব্যাংকিং রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোন ব্যাংকের কোন ধরনের বিষয়ের ভিডিও লাগবে, সেই বিষয়টি সম্পর্কে আপনারা আমাদেরকে জানাতে পারেন। যাই হোক, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এই প্রসেসটা আশা করি আপনারা বুঝেছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এখন চলে যাচ্ছি এই অ্যাকাউন্টটি খুলতে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হতে পারে। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনি ডাচ বাংলা ব্যাংকে যদি FDR করতে চান সেই বিষয়ে আপনাকে অবশ্যই ব্যাংকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গ্রাহকের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি, অবশ্যই এখানে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নিয়েবেন, নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই যে কোনো একটি ভোটার আইডি কার্ড থাকলে বাকি কোনো কিছুরই প্রয়োজন নেই। যদি ভোটার আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাকি যে কাগজপত্রগুলো আছে যে কোনো একটি, মানে এখানে 4টা দেওয়া আছে, 4টার যে কোনো একটি কাগজপত্র আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। নমিনির পাসপোর্ট সাইজের ছবি, অবশ্যই নমিনির পাসপোর্ট সাইজের ছবি আপনি ব্যাংকে নিয়ে যাবেন।
যাই হোক, এখন কথা হচ্ছে এখানে একটি বিষয় যে জার্মানি বন্ধন দিয়ে যারা অ্যাকাউন্ট খুলতে আগ্রহী বা যাদের এখনও ভোটার আইডি কার্ড হয়নি, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই জার্মানি বন্ধনটি অনলাইন করবেন এবং অনলাইন করা জার্মানি বন্ধনটি ডান পাশে একটি ছবি যুক্ত করে সেই ছবিটি সত্যায়িত করবেন আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার কাউন্সিলরের মাধ্যমে। তাহলে আশা করি আপনার অ্যাকাউন্ট খুলতে কোনো প্রকার ঝামেলা হবে না। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর তার আগে অবশ্যই বলে নিচ্ছি, যারা বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন অথবা দেশের থেকে যুক্ত আছেন সকলকে বলবো, আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ব্যাংকের নিত্য নতুন যে কোনো আপডেট আপনারা পেয়ে যাবেন, যে কোনো ব্যাংকের আপনারা তথ্য আমাদের সাথে শেয়ার করতে পারেন অথবা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা যে কোনো বিষয়ে আপনাদেরকে উত্তর দিতে বাধ্য থাকব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আজকের জন্য বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু।